বন্ধুরা, তোমাদের মনে আছে জলপ্রিয় দুই ভাইয়ের গল্পটা? যারা ভিডিওটি দেখোনি তারা নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, ওখান থেকে দেখে নিও। যাই হোক, ওই যে জলপরি, সে একদিন নদীতে সাঁতার কাটছিল। হঠাৎ চারিদিক অন্ধকার করে নদীতে প্রচণ্ড ঘূর্ণিঝড় সৃষ্টি হলো, আর সেই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জলপরি ওড়ে গিয়ে নদীর পাড়ে এক জঙ্গলে গিয়ে পড়ল এবং জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে রইল। এইদিকে সেই জঙ্গলে অনেক নাগ ও নাগিনীর বসবাস ছিল। তাদের মধ্যে দিবা নামে একজন নাগিন ছিল, সে অত্যন্ত দয়ালু ও রূপবতী ছিল। নিশা নামে তার একজন নাগিন বান্ধবী ছিল, কিন্তু বান্ধবী হলে কি হবে, সে মনে মনে দিবাকে প্রচণ্ড হিংসা করত, তার ক্ষতি চাইত। দিবা, সবাই তোকে খুব ভালো বলে, তাই নিজেকে নিয়ে তুই খুব অহংকার করিস, তাই না? দাঁড়া, সুযোগ পেলেই আমি তোর ভালো মানুষের আসল রূপ সবার সামনে প্রকাশ করে দিব। দিবা জানত নিশা তাকে খুব হিংসে করে, কিন্তু সে এটাও জানত একসময় নিশার ভুল ভেঙে যাবে, তাই সে তাকে কোনো কিছু বলতো না। আমার যদি এমন কোনো বান্ধবী থাকতো যে সত্যিকার অর্থেই আমাকে ভালোবাসতো আর আমাকে বিশ্বাস করত। সেদিনই ঘূর্ণিঝড়টি আঘাত আনে, ফলে জঙ্গলেও প্রচণ্ড বাতাস ও বৃষ্টি হয়। ঝড় চলে যাওয়ার পর দুই বান্ধবী দিবা ও নিশা নদীর পাড়ে যায় এবং তারা অবাক হয়ে দেখতে পায় এক জলপরি নদীর পাশের জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আছে। এ তো একজন জলপরি, মনে হয় ঝড়ের কবলে পড়ে সে নদী থেকে এখানে উঠে এসেছে। চলো আমরা ওকে সাহায্য করি। আমার অনেক কাজ আছে, তুমি বরং ওকে সাহায্য করো, আমি যাচ্ছি। নিশার এরূপ ব্যবহারে দিবা মনে মনে অনেক কষ্ট পেল, কিন্তু সে তার দায়িত্বের কথা ভুলেনি। সে নিজের নাগিন রূপ ধারণ করে জলপরিকে তুলে নিয়ে নদীতে ছেড়ে দিল। পানির সংস্পর্শে আসার সাথে সাথেই জলপরি পুরোপুরি সুস্থ হয়ে গেল এবং সে নাগিনের সামনে উপস্থিত হলো। তুমি আমার জীবন বাঁচিয়েছ, আর কিছুক্ষণ যদি আমি পানি ছাড়া জমিনে থাকতাম তাহলে আমার নিশ্চিত মৃত্যু হতো। তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। তুমি কি আমার বন্ধু হবে? কেন নয়, অবশ্যই। আর আমাকে তুমি ধন্যবাদ দিচ্ছ কেন? কেউ বিপদে পড়লে সবারই উচিত তাকে সাহায্য করা। এভাবেই এক কথায় দো কথায় তারা দুজনে বন্ধু হয়ে গেল। নাগিন দিবা প্রতিদিন নদীর পাড়ে তার জলপরি বান্ধবীর সাথে দেখা করতে আসত। তারা দুজনে অনেক গল্প করত। আস্তে আস্তে তারা পরস্পরে খুব ভালো বন্ধু হয়ে গেল। একদিন নাগিন দিবা ও জলপরি গল্প করছিল। আমার না নদীর নিচের পানিগুলো কিভাবে বাস করে তা দেখতে খুব ইচ্ছে করে। আমারও না জঙ্গলটা ঘুরে দেখতে খুবই ইচ্ছা করে। আচ্ছা, তুমি তো আমাকে জঙ্গলটা ঘুরিয়ে দেখাতে পারো, আর আমি তোমাকে নদীর তলদেশ ঘুরিয়ে আনতে পারি। দুজনেরই প্রস্তাবটা খুব মনে ধরল। তখন দুজনই পুরোপুরি মানুষের রূপ ধারণ করল, আর নাগিন দিবা তাকে পুরো জঙ্গল ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে লাগলো। সে তার বান্ধবী নাগিন নিশাকেও তার সাথে পরিচয় করিয়ে দিল। এটা দেখে নাগিন নিশা ঈর্ষায় জ্বলতে লাগলো। এরপর জলপরি নাগিন দিবাকে নদীর তলদেশে নিয়ে যায় এবং সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে থাকে। দুজনেরই কাছে এটি ছিল নতুন অভিজ্ঞতা, তারা খুবই আনন্দ পায়। নদীর তলদেশ তো অনেক সুন্দর, আর তোমাদের জঙ্গলটাও অনেক সুন্দর। তাদের এই বন্ধুত্ব দেখে নিশা নাগিন আরো ঈর্ষা কাতর হয়ে পড়ে। এদের বন্ধুত্ব দেখি দিন দিন আরো গভীর হচ্ছে। না, আমাকে কিছু একটা করে ওদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরাতেই হবে। পরের দিন জলপরি নদীর কিনারায় এসে নাগিন দিবার জন্য অপেক্ষা করতে থাকে। তখন সেখানে নাগিন নিশা আসে। তোমার সাথে দিবা আসেনি, সে কোথায়? তুমি কি জানো দিবা তোমাকে একেবারেই পছন্দ করে না, ও তোমার সম্পর্কে অনেক আজেবাজে কথা আমাকে বলেছে। জানো সে আজকে কি বলেছে? আজকের পর থেকে নাকি সে আর তোমার সাথে কখনো দেখা করবে না। না না, দিবা তো আমার অনেক ভালো বন্ধু, সে কি করে আমার সম্পর্কে এসব কথা বলতে পারে? ও তো আমাকে অনেক পছন্দ করে। তবে তুমি কি মনে করেছ আমি তোমাকে মিথ্যা কথা বলছি? দেখে নিও, আজকের পর ও আর কোনো দিনও এখানে আসবে না। আমার দিবার উপর অনেক আস্থা আছে, তবে আজকের মতো আমি চলে যাচ্ছি। এরপর নাগিন নিশা
নাগিন দিবার কাছে যায় এবং তাকেও জলপুরি সম্পর্কে বাজে কথা বলতে থাকে। দিবা, তুমি কি জানো আমি এইমাত্র জলপুরির সাথে দেখা করে এলাম। সে তোমার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলল। সে বলল সে নাকি তোমার পছন্দ করে না, তোমার চেহারাও দেখতে চায় না। তুমি আর ওর কাছে যেও না। তুমি আমার বন্ধু আর জলপুরিও আমার অনেক ভালো বন্ধু। আমি তোমাকেও জানি আর জলপুরিকেও জানি। ও আমার সম্পর্কে এমন কিছুই বলবে না। আমার ওর উপর অনেক বিশ্বাস আছে, আর ও যদি আমার উপর রাগ করেই থাকে তাহলে ওকে আমি বুঝিয়ে বলবো। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। নাগিন দিবা সেখান থেকে যেতে উদ্যত হলো। তুমি কোথায় যাচ্ছ? দেখো, ও তোমার সাথে দেখা করবে না। বললাম না তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। নাগিন দিবা নদীর পাড়ে গিয়ে জলপুরিকে এদিক ওদিক খুঁজছিল। তখনই জলপুরি উপরে উঠে আসে। তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়, দুজন দুজনের হাত ধরে। আমি জানতাম তুমি আমার সম্পর্কে এসব কিছুই বলনি, আমার তোমার উপর পুরো বিশ্বাস ছিল, এজন্যই আমি উপরে এসেছি তোমাকে দেখার জন্য। আমারও তোমার উপর পুরো বিশ্বাস ছিল, তাই তো আমিও তোমার জন্য অপেক্ষা করছিলাম। নিশা তো অনেক বাজে একটা নাগিন, আমি ওকে ছাড়ব না, ওকে তো একটা শিক্ষা দিতেই হবে। ও এখনো অনেক অবুঝ, আস্তে আস্তে ও নিজেই বুঝতে পারবে সত্যিকারের বন্ধুত্ব কাকে বলে। দুই বান্ধবীর এসব কথাবার্তা নাগিন নিশা এতক্ষণ পিছন থেকে শুনছিল। নাগিন দিবার উদারতা দেখে নাগিন নিশা নিজের ভুল বুঝতে পারে, সে অনেক লজ্জা পায়। তারপর সে নাগিন দিবা ও জলপুরি দুজনের কাছে ক্ষমা চেয়ে নেয়, আর তারাও নাগিন নিশাকে ক্ষমা করে দেয়। এরপর তারা সবাই একে অপরের ভালো বন্ধু হয়ে যায় এবং হাসি খুশিতে জীবন কাটাতে থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।